জিওর ফাইবার নেট। হ্যাঁ বন্ধুরা, জিওর ফাইবার নেট শুরু হয়ে যাচ্ছে, যার স্পিড থাকবে সর্বনিম্ন 100 Mbps, অর্থাৎ 100 MB পার সেকেন্ডে আপনি কিন্তু ডাউনলোড স্পিড পাবেন। তো সেই জিওর ফাইবার নেট যদি আপনি আপনার বাড়িতে নিতে চান, তাহলে আপনি আপনার মোবাইল থেকে কিভাবে আবেদন করতে পারবেন বা আগের থেকে রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। আমরা এসে গেছি আমাদের মোবাইলে, আর মোবাইলে আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে রেখেছি। এখানে আমরা জিগা ফাইবার লিখে সার্চ করব, আমাদের কাছে চলে আসবে gigafiber.jio.com। তো আমরা ওয়েবসাইটটিতে ওপেন করে নেব, আর ওপেন করে নেওয়ার সাথে সাথে আমাদের কাছে এই ধরনের পেজ কিন্তু চলে আসবে। ডান দিকে কিন্তু আমরা তিনটি স্টেপ দেখতে পাচ্ছি, 1, 2, 3 করে। এই তিনটি স্টেপে কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে আপনি সেট করবেন আপনি হোম অ্যাড্রেসের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন নাকি আপনি ওয়ার্ক অ্যাড্রেসের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। তো আমি হোম অ্যাড্রেসের জন্য অ্যাপ্লাই করতে চাইছি, আমি হোম সিলেক্ট করলাম। এবার আমরা চেঞ্জ অপশানের উপরে ক্লিক করে দেবো এবং এখান থেকে আমরা অ্যাড্রেসটা সিলেক্ট করে দেবো। আপনার যে অ্যাড্রেস সেটা আপনি এখানে এন্ট্রি করে দেবেন। তো আমি এখানে আমার অ্যাড্রেস সিলেক্ট করে দিয়েছি, এবার আমরা এখানে সাবমিট করে দেবো। আর সাবমিট করে দেওয়ার পর আমরা কিন্তু চলে যাব একটি অন্য পেজে, যেখানে দিতে হবে আপনাকে আপনার ফুল নেম, আপনার মোবাইল নাম্বার, এবং আপনি চাইলে দিতে পারেন আপনার ইমেল অ্যাড্রেস, সেটা অপশনাল আছে, চাইলে আপনি দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তো চলুন এখানে আমি আমার নাম এন্ট্রি করে দিই, আমি আমার নাম এন্ট্রি করে দিয়েছি। এবার আমি এখানে আমার মোবাইল নাম্বার এন্ট্রি করে জেনারেট ওটিপি করে দেব, তার ফলে আমার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, 1-time password। তো চলুন আমরা এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করে ওটিপি আমরা এন্ট্রি করে ভেরিফাই করে নেব। ওটিপি ভেরিফাই করে দেওয়ার পর আমাদের কাছে এই ধরনের একটি পেজ চলে আসবে, যেখানে শুধুমাত্র আমরা প্রসিড করে দেব, আর কিছু করব না। তো আমরা প্রসিড করে দিলাম এবং তারপরে আমরা হোম অপশন পাবো, হোমে ক্লিক করে দেব। আমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, আমরা দেখলাম যে যদি আপনারা জিও ফাইবারের জন্য বা জিও ফাইবার ইন্টারনেট পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে চান আপনাদের মোবাইল থেকে, তাহলে আপনারা কিভাবে করতে পারেন। আশা করছি বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান, শেয়ার করবেন আপনার সকল বন্ধুবান্ধবের সাথে, আর কমেন্ট করে জানাবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।